লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। সময় রাস্তা গতি আটকাচ্ছে যমুনার, কোথা থেকে এলো সে রাস্তা, কে তৈরি করলো, কবে তৈরি হলো, সেসব প্রশ্ন তো আছে, শুধু কোনো উত্তর নেই পরিবেশ প্রেমীদের কাছে। উত্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও দীর্ঘ নদীর গতিপথ রোধ করে তৈরি হয়েছে এ পায়ে চলা রাস্তা। কাদামাটি জঞ্জাল পাথর দিয়ে রাস্তাটি গড়ে উঠেছে, যা দিয়ে খুব সহজেই পারাপার করা যাচ্ছে নদীর ওপার দিক পায়ে হেঁটে, কারণ জলের স্তর রাস্তায় প্রায় নেই, গতিও কমে গেছে একেবারেই। ফলে পায়ে হেঁটে মানুষ সেই রাস্তা ধরে পেরিয়ে যাচ্ছেন যমুনা। দিল্লির যমুনা ব্যাংক ও ইন্দ্রপ্রস্থ মেট্রো স্টেশনের মাঝের যমুনা নদীর ওপর গড়ে উঠেছে এই রাস্তা। 100 মিটার লম্বা ও 3 মিটার চওড়া রাস্তাটি যমুনার দুই পাড়কে যুক্ত করেছে, যেখান দিয়ে মানুষ পারাপার করছেন বিনা বাধাই। পরিবেশবিদদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা রীতিমতো বিস্মিত হন। তারা বলছেন, ইতিমধ্যেই জলের গতি রোধ করে দিয়েছে এই রাস্তা, ফলে নদীগর্ভের স্বাভাবিক ছন্দ হারিয়েছে, জলস প্রাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রাস্তা মূলত যমুনার গতি রোধ করার প্রাথমিক ধাপ বলেও সতর্ক করেছেন পরিবেশবিদরা। অত্যন্ত সরুভাবে ও পরিকল্পনা করে এই ক্ষতি সাধন করা হচ্ছে বলে আশঙ্কা করছেন তারা। প্রসঙ্গত 2016 সালে দিল্লির যমুনা নদীর তীরে যোগ গুরু রবিশঙ্করের আর্ট অফ লিভিং এর বিশেষ অনুষ্ঠান হয়। পরিবেশের ক্ষতি করে এই অনুষ্ঠান আয়োজিত হয় বলে বিতর্ক ওঠে, এমনকি রবিশঙ্কর রীতিমতো সমালোচনা করে জাতীয় পরিবেশ আদালত। পরিবেশবিদদের দাবি, মেট্রো লাইনের পাশ দিয়ে এই রাস্তা গড়ে তোলার পিছনে যথেষ্ট অভিসন্ধি রয়েছে, কারণ মূলত সেখানে রাস্তা তৈরি করা হয়েছে তা সহজে সাধারণ মানুষের চোখে পড়বে না। মেট্রো যাতায়াতের পথে খুব সময়ের জন্যই এই এলাকা চোখে পড়ে, ফলে রাস্তা গড়ে তুলতে সুবিধা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত এ রাস্তা চোখে পড়েনি দিল্লি উন্নয়ন পর্ষদের, এমনকি নদীর তীরের বাসিন্দাদেরও কিছু জানানো হয়নি বলে দাবি করছেন। কিন্তু কেন, কি উদ্দেশ্য এই রাস্তা গড়ে উঠেছে তার হিসাব মিলাতে পারছেন না কেউই। তবে উদ্দেশ্য যে সহজ ও সুবিধার নয় তা কিন্তু স্পষ্ট। প্রতিদিন সব খবরাখবরের জন্য রিপোর্টার জব্বারের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।